দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভৌতবিজ্ঞানের পার্ট থ্রি ভিডিও নিয়ে আজ আমি আলোচনা করব এর আগে আমি তোমাদের ভৌতবিজ্ঞানের পার্ট ওয়ান এবং পার্ট টু ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি যারা দেখুনই অবশ্যই দেখে নেবে এছাড়া তোমাদের জীবনবিজ্ঞান অঙ্ক ইতিহাস প্রত্যেকটি বিষয়ের অ্যাক্টিভিটি টাস্কের উত্তর আমি আপলোড করে রেখেছি তোমরা চাইলে ডিসক্রিপশন বক্স অথবা আই বটন অথবা প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারো তোমাদের ভৌতবিজ্ঞানের পার্ট থ্রি এর প্রথম প্রশ্নটি হলো কোনো তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে বিভব এক্স ভোল্ট বলতে কী বোঝায় প্রথমে উত্তরটা কীভাবে লিখবে দেখে না ভালো করে উত্তর লিখবে কোনো তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে বিভব এক্স ভোল্ট বলতে বোঝায় অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে আনতে এক্স জুল কার্য করতে হবে অর্থাৎ এক্স ভোল্ট সমান সমান এক্স জুল বাই ওয়ান কুলম এটাই হয়ে যাবে প্রথম প্রশ্নের উত্তর এবার দু নম্বর প্রশ্ন কোনো পরিবাহের মধ্য দিয়ে ষোলো অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে প্রতি সেকেন্ডে তার মধ্য দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো এবং ইলেকট্রনের আধান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস নাইনটিন কুলম ধরে নাও কথাটা বলে দেওয়া আছে দু নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও প্রথমেই লিখবে দেওয়া আছে তড়িৎ প্রভাবমাত্রা ব্র্যাকেটে আই সমান সমান ষোলো অ্যাম্পিয়ার সময় টি সমান সমান ওয়ান সেকেন্ড ইলেকট্রনের আধান ই সমান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দয়েন্ট নাইনটিন মাইনাস নাইনটিন কুলম আধান কিউ ইকাল টু হোয়াটস চিহ্ন দিয়ে রাখবে ইলেকট্রন সংখ্যা এম সময়সমান হোয়াটস ইহু দিয়ে রাখবে ঠিক আছে আমরা জানি কিউ সময় সমান আই ইন্টু টি এখন আয়ের মান হল ষোলো টি এর মান ওয়ান গুণ করলে কত পেলাম কিউ সময় সমান ষোলো অর্থাৎ আধানের মান হবে ষোলো কুলম আবার আমরা জানি আবার উপরে দেওয়া আছে যে ইলেকট্রনের আধান সময় সমান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দুবার মাইনাস নাইনটিন কুলম সেহেতু আমরা আবার বলতে পারবো ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দান মাইনাস নাইনটিন কুলম সময় সমান ওয়ান ইলেকট্রন মানে একটি ইলেকট্রন অতএব ওয়ান কুলম সময় সমান কী হবে ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দুবার মাইনাস নাইনটিন ইলেকট্রন হয়ে যাবে এখন আমাদের মোট আধার হলো ষোলো কুলম অত ষোলো কুলম সময় সমান ষোলো বাই ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দুবার মাইনাস নাইনটিন ইলেকট্রন এখন পয়েন্ট করে যদি কাটাকাটি করি পয়েন্ট তুললে ষোলো ষোলো কেটে যাবে তাহলে দশ বাই দশের উপরে উনিশ থাকবে অর্থাৎ টেন টু দি পার টোয়েন্টি ইলেকট্রন অতএব নিম্ন ইলেকট্রনের সংখ্যা হবে টেন টু দি পার টোয়েন্টি টি বুঝতে পারলে এটা হবে কিন্তু প্রথম প্রশ্নের উত্তর এবার তিন নম্বর প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কোনো তড়িৎকে কোনো তড়িৎ কোষের তরিতচলক বল ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট বলতে কী বোঝায় তিন নম্বর প্রশ্নের উত্তর কোনো তরিতকোষের কোনো তরিতকোষের তরিতচালক বল ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট বলতে বোঝায় ওয়ান কুলম তরিত আধানকে তরিত কোষটির মধ্য দিয়ে নিম্ন বিভব বিন্দু থেকে উচ্চ বিভব বিন্দুতে আনতে বা নিয়ে যেতে ওয়ান পয়েন্ট ফাইভ জুল পরিমাণ কার্য সম্পাদন করতে হয় এটাই হয়ে যাবে তিন নম্বর প্রশ্নের উত্তর চার নম্বর প্রশ্ন ওহমের সূত্রটির গাণিতিক রূপ লেখো এবং লেখচিত্রটি অঙ্কন করো চার নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ তোমরা প্রথমেই একটা বর্তন এঁকে নেবে ইলেকট্রন দেবে ইলেকট্রন তোর প্রমাত্রা দেবে রোধ আর দেবে এবং বিবাহ প্রভেদ ভি দেবে ওমের সূত্রের গাণিতিক রূপ ভি সমানুপাতিক আই অতএব ভি সমান সমান আই আর এটাই হয়ে যাবে ওমের সূত্রের গাণিতিক রূপ এবং যেখানে এই কথাটা লিখবে ভি হলো দুই প্রান্তের বিবাহ প্রভেদ আয় সময়সীমান প্রভাবমাত্রা এবং আর সময়সীমান পরিবারের রোধ এ কথাটা লিখতে হবে এখন এর সঙ্গে বলেছে লেখচিত্র অঙ্কন করো তাহলে লেখচিত্রটা কেমন হবে দেখতে পাচ্ছ লেখচিত্র অঙ্কন এক অক্ষ বরাবর ভি দেবে এবং ওয়াই অক্ষ বরাবর আয় দেবে এবং যে লেখচিত্রটা পাবো সেটা হবে মূল বিন্দুগামী রেখা দেখতে পাচ্ছ এখানে লেখচিত্রটা আঁকা হয়েছে এবং ভিকে একশ অক্ষ এবং আয়কে ওয়াই অক্ষ ধরে লেখচিত্র অঙ্কন করা হলে লেখচিত্রটি হবে কি মূল বিন্দুগামী সরলরেখা এইভাবে লিখবে তাহলে পারফেক্টভাবে উত্তরগুলো কমপ্লিট হয়ে যাবে তোমাদের আবারও বলি যারা যারা অন্যান্য অ্যাক্টিভিটির টাস্কগুলোর ভিডিও দেখো নি অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা রেখে দেব। ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য